मेडिकल कलेजे स्वास्थ्यकर्मी रोगी और रोगी आत्मीय परिजन मध्य मास्क वितरण करें सांसद प्रतिमा भौमिक। बीजेपी दल सर्वभारतीय सभापति निर्देश अनुसार कर्मसूची बुधवार हापानिया स्थित त्रिपुरा मेडिकल कलेज परिदर्शने जान सांसद प्रतिमा भौमिक। সেখানে গিয়ে টিএমসিতে চিকিৎসাধীন রোগী এবং রোগীর আত্মীয়পরিজনদের মধ্যে মাস্ক বিতরণ করেন তিনি। লকডাউন শুরু থেকেই ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিক। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশ অনুসারে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। এখন যে করোনার যে সংকটটা চলছে সেই মুহূর্তে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার, ভারত সরকার আদরণীয় প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকার আদরণীয় মুখ্যমন্ত্রী পেশকাবা যেটা মাস্কটা বাধ্যতামূলক করেছেন আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য, তো গত 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই মাসের আমাদের ন্যাশনাল রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজিও আমাদেরকে আদেশ করেছেন কর্মীরা যাতে সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার কাজ করেন প্রত্যেক দিন 7 দিন। তো আমি 1 তারিখ থেকে এমনি সবসময় দিয়ে থাকি আপনারা জানেন, কিন্তু আবার 1 তারিখ থেকে স্পেশালি পার্টির কার্যক্রমটাকে কন্টিনিউ করার জন্য ডেলি করছি। আজকে আমরা টিএমসিতে এসেছি, যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকে দিয়েছি এবং যারা নার্স আপনার ওয়ার্ডের কর্মচারী ল্যাব টেকনিশিয়ান এদিকে হসপিটালের সিকিউরিটি রয়েছেন তাদেরকে দিতে পেরেছি। তার জন্য হসপিটাল যে যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিয়ার যারা ভাইয়েরা আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। আর কারণ ফেস কভারটা আমাদেরকে পড়তে হবে, আমরা এতদিন লকডাউনে ছিলাম এখন আনলক ওয়ানে চলছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আনলকটা আমরা আরও বেশি সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে যাতে আমরা সেটাকে পালন করি, কারণ রাজ্যে বাইরে থেকে যারা এসছেন আমাদের পরিবারের স্বজন তারা এসছেন তাদের অনেকের মধ্যে পজিটিভ গতকালকেও 48 সংখ্যা পাওয়া গেছে। আমাদেরকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, লকডাউন থেকে আরও বেশি আমাদের যেটা দূরত্ব বজায় রাখা, ফেস কভার পরা, বিনা প্রয়োজনে না বেরোনো, সেইভাবে আমাদের কাজগুলি। ব্যুরো রিপোর্ট, হলাবোল।